মহিলা আইআইসিঙ্কু চাপুড়া মরা ঘটনারে জয়ঙ্কু ছটকা পরে রাজনীতি। বিজেডি কহিলা আইন সমস্তঙ্ক পাই সমান না নাহি, স্পষ্ট করন্তু মুখ্যমন্ত্রী। পুনি পুরুণা ডাইলগ, পণ্ডিত পুয় মাঙ্কড় মারিলে দোষ নাহি। রাজ্যরে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উপুজে সরকার দায়ী রহিবে। প্রতাপ জেনা, অরুণ সাহু, দিব্যশঙ্কর মিশ্র ও প্রণব বলবন্ত রায়ঙ্ক কথা উঠাইলা বিজেপি। রাজনৈতিক অভিসন্ধি রখি জয়নারায়ণ বিরোধে আকশন নিয়া যাইথিলা। পূর্বতন বিরোধী দল নেতা তথা বিজেপির সম্বলপুর বিধায়ক জয়নারায়ণ মিশ্রঙ্কু সুপ্রিম কোর্টরু ঝটকা পরে রাজনীতি আরম্ভ। গতকালি মহিলা আইআইসিঙ্কু মাড় মরা ঘটনায় কোর্ট জয়নারায়ণ আগুয়া জামিন আবেদনকু খারজ করে দিয়েছিলে। আজি বিজেডি পক্ষরু পূর্বতন মন্ত্রী প্রতাপ দেব প্রেসমিট করে খুব বর্ষিছন্তি রাজ্য সরকারঙ্ক উপরে। গতকালি রাজনৈতিক অভিসন্ধি রখি তাঙ্কু এথিরে ফসাই দিয়া যাইতিবা কহিথিলে জয়নারায়ণ। আজি বিজেডি কহিছি বিজেপি বিধায়ক জয়নারায়ণ মিশ্রঙ্ক উক্তি গ্রহণীয় নুহে, এহাকু কুহাযায় ক্ষমতার অহংকার। সুপ্রিম কোর্টঙ্ক নিয়মকু পালন করুনাহান্তি অর্থ বিজেপি বিধায়ক মানে আইনঠু ঊর্ধ্বরে। গৃহ বিভাগর মন্ত্রী মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কুহন্তু আইন সমস্তঙ্ক পাই সমান না তাঙ্ক কর্মকর্তা রাজ্যপালঙ্ক পুয় পাই অলগা। আগামী দিনরে ওড়িশারে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উপুজে তেবে মুখ্যমন্ত্রী দায়ী রহিবে। সুপ্রিম কোর্টঙ্ক নিষ্পত্তিকু পুলিশ মানিবা দরকার না নাহি, পুলিশ আইন শৃঙ্খলা রকিবারে সফল হেব নাহি, সরকার ও আইনকু কেহি ডরিবে নাহি। এহা মেসেজ যিব যে ব্রাহ্মণ পুয় মাঙ্কড় মারিলে দোষ নাহি। মোহন বাবু কেতে দূর, তাঙ্কর পরাকাষ্ঠা দেখাই কোন আকশন নেবে ওড়িশাবাসী চাহি রইছন্তি। সম্বলপুর বিধায়ক যে উক্তি রাখছন্তি সম্পূর্ণ ভাবে গ্রহণীয় নুহে এবং ইয়াকু কুয়াযিব ক্ষমতার অহংকার। সে যদি দেশের সর্বোত্তম ন্যায়ালয়ের ডিসিশন কু পালন করুনাহান্তি তাহলে সে কোন বার্তা দৌছন্তি কি ভারতীয় জনতা পার্টির বিধায়ক মানে আইন ঊর্ধ্বরে? বিধায়ক সম্বলপুর যে উক্তি রাখছন্তি তাকু যদি সরকার অনুসরণ করন্তি তাহলে পুলিশ বিভাগকে এটা আপন পরোক্ষরে কৌছন্তি কি ভারতীয় জনতা পার্টির কোনসি সদস্যকু চাই বিধায়ক হন্তু কর্মী হন্তু বা জিয়ে হন্তু না কাহিকি তাকু আপন প্রোটেকশন দিয়ন্তু। অর্থাৎ আইন শৃঙ্খলা বিপর্যস্ত যদি কালি ওড়িশার হুয়ে তারপর একমাত্র দায়ী যদি কি হব সে হব মাননীয় ওড়িশার মুখ্যমন্ত্রী শ্রী মোহন মাঝি, যেহেতু সে গৃহ বিভাগ দায়িত্বে আছেন। বিজেপি বিধায়ক জয়নারায়ণ মিশ্রঙ্কু বিজেডি টার্গেট করিবা পরে বিজেপির সাংবাদিক সম্মেলনী বিজেপি মুখপাত্র দিলীপ মল্লিক কহিছন্তি আইনর ঊর্ধ্বরে কেহি নুহন্তি, আইন তা বাটরে যিব। যেউমানে ব্যস্ত ব্যগ্র হয়ে পড়ুছন্তি সেমানঙ্ক সরকার থিবাবেলে সেমানে কর করুথিলে। প্রতাপ জেনা, অরুণ সাহু, প্রণব বলবন্ত রায়, দিব্যশঙ্কর মিশ্রঙ্ক ক্ষেত্রে কোন পদক্ষেপ নেইথিলে বিজেডি সরকার? বর্তমান ঔষধ বিকলরে তাটিয়া কামুড়ুছি বিজেডি, নিজ কাহানি নিজে কহুছন্তি। রাজনৈতিক অভিসন্ধি রখি জয়নারায়ণ মিশ্রঙ্ক বিরোধে আকশন হইথিলা। বিজেপি সরকার লোকঙ্ক সরকার, আইনকু ঠিক ভাবরে কার্যকারী করিবে। আইনর ঊর্ধ্বরে কেহি নুহে, আইন তা রাস্তায় যাব। তেণু মাননীয় সুপ্রিম কোর্ট কোন রায় দিয়েছেন এবং তাহা পুনি কোন করা যাব তাহা নিশ্চিত ভাবে যে আইন ব্যবস্থা আছে এই আইন ব্যবস্থা তার বাটরে যাব এবং তার কার্যানুষ্ঠান গ্রহণ করব। যে মানে এতে ব্যস্ত হয়ে পড়ুত এবং যে মানে এতে ব্যগ্র হয়ে পড়ুত মু তাঙ্কু প্রশ্ন করা চাহি প্রতাপ দেবঙ্কু যে যেতবে প্রতাপ জেনা ট্রিপল মর্ডর করে সেতবে আইন কোর্ট তাঙ্কু তেরো নম্বর মুদালা করে সেতবে সরকার কোণ করুলে আপন বিজয়শঙ্কর দাসকু যেতবে কোর্ট মানে দোষী বলে অভিহিত করুলা সেতবে সরকার কোণ করুলে বাঁধি বিজয়শঙ্কর দাসকু জগৎসিংহপুর বিধায়ক অরুণ সাহুকু বাঁধি প্রণব বলবন্ত রায়কু বাঁধি মন্ত্রী শ্রীকান্ত সাহু সেতবর তাঁকু বাঁধি কি তেণু ইয়ে ক্যাপ্টেন দিব্যশঙ্কর মিশ্র যাঙ্ক কথা সেইভাবে ভাবে আলোচনা আসলে এবং সে কেস পরিসর ভিতরক আসলে তাঁকু সরকার কোণ নিয়ে তেমন আজ এ কথা বাহুল্যরে এবং মানে কেবল বিরোধ করা এবং নিজ অইনারে নিজে মুহ দেখুঁচ এবং নিজ স্টোরিকে সে কুমার ঔষধ বিকলরে তাটিয়া কামুড়ছন্তি আইন তা বাটরে যাব
কিন্তু অতীতরে বিজু জনতা দল সরকার প্রতাপ বাবুঙ্ক সরকার অভিসন্ধিমূলক রাজনৈতিক অভিসন্ধিমূলক রখিকি খালি জয়নারায়ণ মিশ্র নুহতি জয়নারায়ণ মিশ্র সমেত অনেক বিরোধী অনেক বিরোধী দলর নেতা মানুষ হোক বা অন্য কোণী যে বিরুদ্ধে অভিযোগ আনুলে সে আরটিআই আক্টর আক্টিভিস্টে হোক মধ্য তাঁকু কিভাবে ভাবে টর্চর করা হচ্ছিল পুলিশ মাধ্যমে গিরফ করা যাওয়া তাঁকু অত্যাচার করা যাওয়া ই কথা ওড়িশাবাসী দেখিছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মোহন মাঝি সরকার আইন কু ঠিক ঢঙ্গে কার্যকারী করব। ভুবনেশ্বর রশ্মিরঞ্জন দাস রিপোর্ট, ওড়িশা রিপোর্টার।